আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কি বার্তা বহন হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন ক্ষেত্রগুলো শুভ রয়েছে, কোন ক্ষেত্রগুলোতে সাবধানে থাকতে হবে, সমস্তটাই এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি। তবে শুরুতে একটি কথা আমি বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, তাই এই ভিডিওতে বলা কথাগুলো 100-এ 100 মিলবেই, এ ধরে আপনারা কখনোই এগোবেন না এবং বড় ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এতটুকুই বলবো। তবে আসুন আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে এই মাসের গ্রহ গোচর সম্পর্কে ছোট্ট করে একটা ধারণা দিয়ে দিই। 6 এপ্রিল শুক্র গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করছে, 14 এপ্রিল রবি তুঙ্গী হয়ে মেষ রাশিতে প্রবেশ করছে এবং 22 এপ্রিল বৃহস্পতি গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে। কী ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে, সমস্তটাই আমি একে একে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে যদি আসা যায় শরীর স্বাস্থ্যের জায়গায়, দেখুন স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা রয়েছে, অর্থাৎ এই মাসে আপনাদের পেটের সমস্যায় ভোগাবে। এছাড়াও এই মাসে আপনাদের অপারেশনজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভুল চিকিৎসা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের স্নায়বিক সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদেরকে কিন্তু সাবধানে থাকতে হবে, এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যারা রয়েছেন তাদের সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তারাও কিন্তু এই মাসে একটু কেয়ারফুলি চলাচল করুন। এই মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্য ভালো যেতে চলেছে ওভারঅল বলা যেতে পারে, অর্থাৎ বাবা মা দাদু দিদা ইনাদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের সাহস ও পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, তবে সাহস ভালো, দুঃসাহস কিন্তু ভালো নয়, অর্থাৎ এই মাসে ওভার কনফিডেন্সের জন্য আপনারা কিন্তু অনেক দুর্ভোগেও পড়তে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই মাসে একটু নিজের আবেগটাকে কন্ট্রোলে রাখুন। এই মাসে আপনাদের ভাগ্যের যে সাপোর্ট সেটা কিন্তু পাবেন, কিন্তু পূর্ণ মাত্রায় পাবেন না, অর্থাৎ এই মাসে আপনাদের কাজের জায়গায় শত্রুতা জন্মাতে চলেছে। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পেতে একটু সমস্যা আসতে চলেছে 15 তারিখ পর্যন্ত, 15 তারিখের পরবর্তী সময়ে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালো হতে চলেছে। যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারা কিন্তু জব ট্রান্সফার করতে পারেন, সেই জায়গায় কিন্তু সেরকম কোনো সমস্যা নেই। এই মাসে আপনাদের মনের যে আনন্দ সেই আনন্দ কিন্তু আসতে চলেছে, তবে কিছু কিছু সময় আপনারা কিন্তু ডিপ্রেসডও হয়ে পড়বেন। এই মাসে আপনারা ডিসিশান মেকিং করতে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবেন, অর্থাৎ কোনটা করব কোনটা করব না, এই জায়গা থেকে কিন্তু প্রবলেম আসবে, বিশেষ করে অর্থ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে অর্থ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা অ্যালার্ট থাকুন, কারণ এই মাসে পার্টনার থেকে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এই মাসে আপনাদের 6 তারিখের পরবর্তী সময়ে প্রেমের জায়গাটা যথেষ্ট শুভ হতে চলেছে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন। তবে একটি কথা বলে দিই, আপনাদের এই মাসে ইগো, জেদ, রাগ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, এবং প্রেম জীবনে যদি আপনারা এই ইগো, জেদ, রাগ এগুলোকে যদি নিয়ে এনে দেন তাহলে কিন্তু প্রেমেও কিন্তু ভাঙন সৃষ্টি হতে পারে। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা 20 তারিখের পরবর্তী সময়ে বিবাহের জন্য প্রচেষ্টা করুন, বিবাহের কিন্তু যোগ রয়েছে। যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পেতে চলেছে এই মাসে। এছাড়াও এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, দূর যাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি এই মাসে আপনাদের দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে শুভই বলা যায়, তবে আপনার জীবন সাথী বা সঙ্গিনীর সাথে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে,
এই জায়গাটা অবশ্যই মাথায় রাখুন। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে, এবং যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ সন্তান কিন্তু অবাধ্যতা করবে। সেই জায়গাটাকে আপনাদেরকে কন্ট্রোলে আনতে হবে। এই মাসে আপনাদের নিজস্ব বাহন ক্রয়, গৃহ নির্মাণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে এই মাসে আপনাদেরকে একটি কথা বলে দিই, আপনারা কাউকে অর্থ কিন্তু ধার দেবেন না, মোটা অঙ্কের কোনো অর্থ কাউকে ধার দেবেন না, সেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এডুকেশন সেক্টরের জায়গায় যদি আসা যায়, এই মাসে এডুকেশন সেক্টর কিন্তু খুব একটা মাত্রায় যে ভালো যাবে তা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ আপনাদের মাইন্ডটা ডাইভার্ট হয়ে থাকবে, রেজাল্ট কিন্তু খুব একটা মনোপুত হবে না, আশা যেরকম করেছিলেন সেই আশার অনুযায়ী কিন্তু রেজাল্ট হবে না। তবে যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে, এবং যারা গুপ্ত বিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে। এই মাসে আপনারা কিন্তু গভর্নমেন্ট সেক্টর থেকে কিন্তু হেল্প পেতে চলেছেন, গভর্নমেন্ট যারা টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ যেতে চলেছে, বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ যেতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা কিন্তু বন্ধু বান্ধবের হেল্প পেতে চলেছেন, ফ্যামিলি সাপোর্টের জায়গাটা কিন্তু খুব একটা মাত্রায় আমি দেখতে পাচ্ছি না, গুপ্ত শত্রুতা রয়েছে। এবং এই মাসে আপনাকে মানে কোনো কাজের জায়গা থেকে সরিয়ে দেওয়া বা বহিষ্কার করে দেওয়ার মতো জায়গাও কিন্তু সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ একটা প্রি প্ল্যান করে সেই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখুন। এই মাসে যারা রাজনীতি লেভেলে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে এগোতে হবে, দুমদাম রাগ করে দেওয়া, দুমদাম কোনো কথা বলে দেওয়া মিডিয়াতে, সেই জায়গা থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তবে ওভারঅল যদি বলা যায়, এই মাসে যদি আপনারা একটু বুঝে চলেন, একটু নিজের আবেগকে বা ফিলিংসকে যদি কন্ট্রোলে রাখেন, সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভই হবে। তো এই গেল কর্কট রাশির জাতক ও জাতিকার, এপ্রিল মাস কেমন যাবে তা নিয়ে ছোট্ট করে একটা ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।